নমস্কার সবাইকে। প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সমস্ত কালো মেঘ কেটে যাবে, কারণ দুঃখের দিন তো খুব বেশি দিন থাকে না, সময়টা পার করতে হয় একটু শক্ত করে। আজকে আমার ভালো লাগছে যে সুদূর স্কটল্যান্ডের এডিনবরাতে আমি আপনাদের সাথে এত গল্পগুজব করতে পাচ্ছি এবং আপনাদের সাথে আড্ডা গান এটা নিয়ে আলাপচারিতাটা করা যাবে। যে আজকে আজকে পুরোটাই আমার সাথে সুমিত যোগাযোগ করেছিল, যার জন্যে এখন তো আমরা সবাই লকডাউন পিরিয়ডে গৃহবন্দী, তারপর একদমই মানে সংসারের কাজ আর নিজস্ব কিছু কিছু কাজ নিয়েই আমরা ব্যস্ত। সেখানে ভালোই লাগবে যদি আপনাদের কিছু গানের অনুরোধ থাকে আমাকে একটু বলবেন, না হলে আমাকে আমার পছন্দ মতো করতে হবে। মূলত আমি পঞ্চকবির গান করি, পঞ্চকবির গানের আমি পথিকৃৎ শিল্পী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। সেই জন্যে মানে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলামের গানও করি, আবার পুরাতনী টপ্পা নিধুবাবুর গান, বাংলা নাটকের গান, এইসব মিলিয়ে মিশিয়ে কাজ করি। এই জন্য আমাকে অনেক বাঙালি শ্রোতার কাছে যেতে হয়, সারা পৃথিবীর বাঙালি শ্রোতাই কাছেই আমাকে যেতে হয়। এখন তো সমস্ত ট্রাভেল ট্রাভেল সব বন্ধ, তা আমি প্রথমে আমার পছন্দের একটি গান দিয়ে শুরু করছি, শুরু করব। বলুন তা যদি আপনারা কেউ কিছু বলেন তাহলে আমি বুঝতে পারবো যে কী ধরনের গান আমি গাইব। যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, বন্ধুরা এসেছেন। আগমনী গাঙ্গুলী মিত্র নমস্কার, নীলাঞ্জন দাস নমস্কার জানাচ্ছি, মিলি বোস, মিলি বিজ বাসু আপনাকেও নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই টপ্পা গাইব, টপ্পা পুরাতনী গান নিশ্চয়ই করব। কিন্তু মোটামুটি আমাকে তো আধ ঘন্টা 40 মিনিট আপনাদের সঙ্গে গানে কথায় থাকতে হবে, সেই জন্যে আমার পছন্দের গান তো করবই, কিন্তু আপনাদের পছন্দের গান যদি শুনতে পাই, মানে আপনারা যদি বলেন, অনুরোধ করেন, আমার ভালো লাগবে, যদি আমি জানি সেটা চেষ্টা করব। আর আমার মনে হয় আমাকে সুমিত বলেছিল যে এটা খুবই ক্লোজ গ্রুপ। তন্বী ভট্টাচার্য নমস্কার, এটা খুব ক্লোজ গ্রুপ, যার জন্য আমার মনে হয় গ্রুপের সবাই হয়তো আস্তে আস্তে জয়েন করছেন, কারণ আজকে তো আপনাদের উইক ডেজ, ওয়ার্ক ফ্রম হোম এখন হচ্ছে বেশিরভাগই। হ্যাঁ, আমরাও সেটাই করছি, চেষ্টা করছি। হ্যাঁ নমস্কার মিলি, মিলি বিজ বাসু, হ্যাঁ নমস্কার। খুব ভালো লাগছে আমার আপনাদের সাথে পরিচিত হতে পেরে। এর আগে যখন লন্ডন গেছি আপনাদের সাথে তো পরিচয় ছিল না, না হলে একবার আপনাদের ওখানে ঘুরে আসা যেত, নাহলে আপনাদের ভালো লাগে। হ্যাঁ, আসলে এখন যেটা হয়েছে যে প্রত্যেকেরই মানে যেহেতু কাজ চলছে, ওয়াইফাইগুলো বা নেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং খুব খুব স্লোতে মাঝে মাঝে চলছে, যার জন্য আমাকে বাধ্য মানে রিকানেক্ট করতে বলছিল। আমি আবার নেটটা অফ করে এখন আমি ডাটাতে চালাচ্ছি। আমি আশা করি এটা আমি যতক্ষণ থাকবো কোনো বিপদ বা বিরোধ বা সমস্যা ঘটাবে না। কোনো পুরাতনী গানের একটি মানে অনুরোধ আছে, আমি নিধুবাবুর একটি টপ্পা গাইছি। হ্যাঁ, লুকিয়ে ভালো
নমস্কার, অনেকে জয়েন করেছেন, শান্তা সাহা এবং 12 জন, আমি না সবার নাম দেখতে পাচ্ছি না, আকাশদীপ দে বা প্রচুর বাঙালি থাকে তো এদিন বাড়াতে বেশ, মানে আমার বাঙালি হিসেবে বেশ গর্ব হচ্ছে। মাঝে মাঝে পশ্চিমবঙ্গে থেকে একটু কষ্ট হয় বাঙালি হিসেবে, মনে হয় যে চারিদিকে কি অবস্থা, হ্যাঁ কোথায় বাঙালি কি ছিল কি হয়েছে, কিন্তু আপনাদের দেখে বেশ গর্ব হচ্ছে যে আপনারা শুধু এডিনবারাতে গিয়েও বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আচ্ছা, আমি যার পুরো অনুরোধ ছিল টপ্পা গাওয়ার, আমি টপ্পা গাইলাম, সব ছোট ছোট করে গাইছি, কারণ খুব বেশি সময়ের জন্য তো অনুষ্ঠানটি না। আর সন্দীপন স্যান্ডি, আচ্ছা ধন্যবাদ, নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে এবং আবার আগের পৃথিবীতে আমরা আবার সবাই মিলে হই হই যেমন করতাম সেরকম করবো। একটু হয়তো সময় লাগবে, কিন্তু নিশ্চয়ই হবে। আজকে তো দেখলাম যে কাগজে নেট অক্সফোর্ডে কোভিডের পরীক্ষা হয়েছে, সুতরাং আমরা আশাবাদী মানুষ, ভালোই হবে এটাই আশা করব। এবার আরেকটা গানে, আমি আমার পছন্দের একটা গানে চলে যাচ্ছি, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, ঈশিতা সেনগুপ্ত, নমস্কার, আচ্ছা খুব পছন্দের গান এটা, ধন্যবাদ। না জেনেই তাহলে আমি আপনার পছন্দটা রাখতে পেরেছি, সেই জন্যে আমারও ভালো লাগছে। আর এখানে কি হচ্ছে যে ক্যামেরাটা সেট করতে করতেই আমাদের বহুত অনেক নড়াচড়া করতে হয়, কারণ আপনারা যতটা টেক স্যাভি, আমরা কলকাতার মানুষরা অতটা এখনো টেকসাভি হয়ে উঠতে পারিনি। আচ্ছা পরের গানে যাই, আপনারা তো কেউ অনুরোধ করছেন না কিছু সেরকম ভাবে, আমি আমার পছন্দের গানই একটু একটু করে শোনাচ্ছি। আবার বাজায় বাসে বাজে
দেখছি যা যা প্রশ্ন কমন পড়ছে সেসব প্রশ্নের উত্তর দেব। যেমন একজন অনুরোধ করেছেন আমরা এমনি এসে ভেসে যাই, আর একজন করলেন একামর গানের তৈরি, মিলি বসু করলেন আজো কাঁধে কাননে, সন্দীপন করেছেন একামর গানের তৈরি, আর কে যিনি করলেন হচ্ছে আমরা এমনি এসে ভেসে যাই, সেটা স্ক্রল হয়ে গেছে, এটাও দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন এসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমরা কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্দ একটা গানের অনুরোধ করেছে, ওই বধির যবনিকা, এটা রজনীকান্ত সেনের গান। এই সময় চারিদিকে যেরকম অবস্থা এবং প্রকৃতির কাছ থেকে তো আমরা অনেক নিয়েছি, মানে পৃথিবীর কাছে আমাদের অনেক ঋণ, আমরা তো কেউ ঋণ পরিশোধ করিনি, আজকে হয়তো তাই প্রকৃতির এরকম সাংঘাতিক একটা প্রতিশোধ যে সবাই বাইরে পশু পক্ষীরা, আমরা শুধু গৃহবন্ধু। আচ্ছা ধন্যবাদ মিলি, যে আপনার রেডিও চ্যানেল রেডিওতে আমার গান আপনি প্রায় বাজান। তুমি নির্মল করো, হ্যাঁ নিশ্চয়ই গাইবো। তার আগে আরেকজনের অনুরোধ আছে একামর গানের তরি, ওটা গেয়ে নি। মুশকিল হচ্ছে চশমা পরে এই ছোট ছোট লেখা না হলে কিছু বোঝাই যাচ্ছে না। আচ্ছা সুমিত, এই আজই এসেছি, গানটি শুনেছো 100 বার? শুনেছো, আচ্ছা ভালো।
বাজে এসেছে তো দু লাইন করছে। আসলে এইসব গানগুলো তো মানে মিউজিক ছাড়া শুধু হারমোনিয়ামে না অতটা ভালো হয়তো শোনায় না, কিন্তু তবুও করছে। আজি এসেছি এসেছি বোধহয় সন্দীপনবাবু, আপনি বাংলাদেশ থেকে ঢাকা থেকে শুনছেন, খুব ভালো, কারণ ঢাকা আমার অন্যতম পছন্দের শহর এবং আমার দেশও পূর্ববঙ্গ। আমার দাদা বাড়ি ফরিদপুর, নানা বাড়ি রংপুর, আমি প্রচুর বাংলাদেশে যাই। সুতরাং কৌতুকী গান, আচ্ছা কৌতুকী গান দু লাইন শোনাচ্ছি দ্বিজেন্দ্রলালের। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারি শক্ত। বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে সুখে থাকত, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারি শক্ত। বুড়ো বুড়ি দুজনাতে মুশকিলটা হচ্ছে কি যে আমি তো মোটামুটি না দেখে গাই, হঠাৎ করে যদি কোনো গানের অনুরোধ আসে যে গানটা আমি হয়তো জানি কিন্তু অনেকদিন গাইনি, তখন কি হয়, তখন একটু আমাকে খাতাটা দেখতে হয়। তা আমি তো খাতাগুলো নিয়ে বসিনি, ভবিষ্যতে যখন আবার দেখা হবে আমার মনে হয় যে আজকের দেখাটাই, আজকের আড্ডাটাই শেষ নয়, আরও মাঝে মাঝে আমরা আড্ডা দেবো। সুতরাং তখন আমি নিশ্চয়ই এগুলোর মানে আমাকে যদি একটু আগের থেকে বলে রাখেন আমি নিশ্চয়ই সেগুলো করে নেব। আচ্ছা আচ্ছা, এটা আমার শ্বশুর বাড়ির। আচ্ছা 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 আমি আমার পছন্দের একটা গান গাইছি, নজরুলের গান। এটি ইন্দুবালা দেবীর একটি বিখ্যাত গান। কাজী নজরুল ইসলামের সাক্ষাৎ শিষ্য ছিলেন ইন্দুবালা দেবী। তার নিজের আত্মজীবনীতে অনেক কথাই সে সম্পর্কে লেখা আছে, সেগুলো আজকে বলছি না, লাইভ অনুষ্ঠানে বা মঞ্চের অনুষ্ঠানে সেগুলো অনেকটাই বলে থাকি এবং এনাক্টমেন্ট করে সেইটা গানে যাই। আমি অল্প একটু গান জাস্ট দু তিন লাইন গাইছি। শ্রাবণ মেঘে নাচে নটবর, ঝমঝম ঝমরম রমরম, মোর ঘুঙ্গরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, ঝমঝম ঝমরম রমরম, শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, মোর বিকশিল উৎসা কর্মকার। আপনি তুমি নির্মল করো অনুরোধ করেছেন, এটা আমার খুবই পছন্দের গান। আসলে এই গানগুলো সবই আমার প্রায় ইউটিউবে আছে, নতুন নতুন গান আরও রেকর্ডিং চলছে হবেও মানে ইউটিউবে যাবেও, আমি নিশ্চয়ই অল্প একটু করছি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন চাই, মরিনো মর্ম মুছাই।
আমার মনে হয় আমরা আধ ঘন্টা পার হয়ে গেছি। আমাকে সুমিত যেটা বলেছে যে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন থাকতে হবে, তা আমি আরও 2-3টে গান করে তারপর আপনাদের থেকে বিদায় নেব। তাহলে নেব তো, আচ্ছা আচ্ছা কৃষ্ণকলি আমি তারেই বলি। আচ্ছা, আমি এই গানগুলো আসলে যদি আমার সামনে খাতাটা না থাকে কৃষ্ণকলি গাই, কিন্তু অনেক কম গাই, কারণ আমাকে তো পঞ্চকবির গান গাইতে হয় সেখানে মিলিয়ে মিশিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলি না 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 মিলিয়ে আমি নিশ্চয়ই পরের বার আপনাকে এই অনুরোধটা রাখবো নিশ্চয়ই। হ্যাঁ সুমিত, আসলে পরপর পরপর লেখাগুলো আসছে, তো যাবো না। আচ্ছা তাহলে তো যাবো না যাবো না যাবো না করে প্রথম যে গানটা গিয়েছিলাম সেইটাই গাওয়া উচিত, যে বাহির করেছে পাগল মোরে, সেই গানটা গাওয়া উচিত ছিল, যে যাবো না এখন ঘরে। কিন্তু এখন তো সবাইকে ঘরেই থাকতে হচ্ছে, কিছু কিছু তো করার নেই। আমার তো মানে কাগজে যেগুলো পড়ছি, ইন্টারনেটে যেই খবরগুলো আসছে, যে সব জায়গাতেই খুবই খারাপ অবস্থা, ভারতবর্ষের অবস্থাও খুব একটা ভালো নয়, পশ্চিমবঙ্গের অবস্থাও ভালো নয়, সেই কারণে মানে সেগুলো নিয়েই আমাদের চলতে হচ্ছে। এবং এরপরে করোনামুক্ত পৃথিবীতে হয়তো কতটা আবার আগের মতো ওরকমভাবে আমরা ঘোরাফেরা করতে পারবো সহজ সরলভাবে, সেটা কিন্তু ঠিক বলতে পারছি না, খুব মুশকিল সেটা। রবীন্দ্রনাথের গানের একজন অনুরোধ করেছেন উৎসাহ কর্মকার, রবীন্দ্রনাথের গান নিশ্চয়ই করব। রবীন্দ্রসঙ্গীত তো প্রচুর শিল্পী গান, প্রায় 10,000 শিল্পী রবীন্দ্রসঙ্গীত করেন, বাঙালির মনে প্রাণে রবীন্দ্রনাথ। কিন্তু কিন্তু অন্য কবিরা বড় দুঃখী, সেই জন্যে আপনার শো আরও একই 11টা একটা ছিল, কি বলছে সুমিত, কি বলছে, আর না খুব বেশিক্ষণ তো আজকে থাকবো না, সেরকম একটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। নিশ্চয়ই করব, আরও 2-3টে গান করব, তারপর আবার পরে নিশ্চয়ই দেখা হবে। একবারে সব যদি গেয়ে ফেলি, তোমরা আমাকে, আমার প্রতি তোমাদের ভালোবাসা একদম ফুরিয়ে যাবে। হ্যাঁ সেই জন্যে একটু একটু করে গাইছি।
আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার মায়ের চিহ্ন, কারে কি গলার মালা হতে আপনি হঠাৎ লুটাইছিল, ভাঙা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, কেড়ে হতো কিছু না আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মনে দাও, শেষ কুসুম ধরে নাই শিরে পায়ে দোলে গেছে চাহি নাই ফিরে, তবু দয়া করে কেবলই দিতেছ প্রতিদান কিছু চাওনি, আমি অকৃতিয় ধন বলি আরও অনেক বন্ধুরা জয়েন করেছেন, মন্দিরা দাশগুপ্ত ও নমস্কার, আর নন্দিনী বসু সরকার, আমি একামর গানের তরি একটু আগেই গেয়েছি, আপনি হয়তো একটু পরে এসেছেন বলে আমার মনে হয় গানটি শুনতে পাননি, পরে শুনতে পাবেন। রূপেন মিত্র, রূপেন মিত্র নমস্কার, আস্তা নিশ্চয়ই খুব সুন্দর, আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আসবো, তপন দাস নিশ্চয়ই, তপন দাসকেও নমস্কার জানাচ্ছি, আমি আমার শেষ গান গাইছি যেটা আমাকে মানে মঞ্চে স্টেজ থেকে না গাইয়ে কেউ ছাড়েন না, সেই গানটি গাইছি সংস্কৃত অনুবাদ তার সাথে বাংলা গানটি। ভবরাওয়া ধরণীরা
আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। নমস্কার, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি বন্ধুদের থেকে। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, মনে জোর আনবেন। গান যার যা যা পুরনো শখ ছিল, শৌখিনতা ছিল, সেগুলো আবার আবার নতুন করে শুরু করতে পারেন। যদি কারোর মনে হয় আমার একটা অনলাইন ক্লাস চলে, অনলাইন ক্লাস আছে, আমার সাথে যোগাযোগ করলে সেখানে এই ধরনের অনেক গান শুনতে পাবেন, শিখতে পাবেন, এবং সেই গানগুলো আপনারাই পরবর্তী উত্তরসূরি হবেন এবং সারা পৃথিবীতে এই গান ছড়িয়ে পড়বে। আজকে সবাইকে অসংখ্য ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।